হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ভেরি ফার্স্ট ভিডিও ব্লগ। আমি হচ্ছি এমডি আইফুল ইসলাম কাম্পো। তো আজকে প্ল্যান আছে মূলত একটি ব্লগ করার। তো আমি এখন যাচ্ছি আমাদের কলেজে, কলেজ থেকে আমাদের সকল ফ্রেন্ডরা মিলে আমি চিন্তা ভাবনা করেছি আমরা সকলে যাব হচ্ছে আমাদের ফরিদপুরের অন্যতম একটা বিখ্যাত জায়গা, সেটার নাম হচ্ছে ধলার মোড়। তো ওখান থেকে আমরা সকলে অনেক আনন্দ করব। যদিও আমাদের আমার এই চ্যানেলটা আমার মূলত ইচ্ছে আছে হচ্ছে ফুড ব্লগিংয়ের ওপরে, কিন্তু আজকে একটু মজা করব সকলে মিলে, তারপরে আশা করি পরবর্তী ভিডিওগুলো আমরা ফুড ব্লগিংয়ের ওপরে করব। তো আমাদের এই ভিডিওটা কিছুটা ফুড ব্লগিংয়ের মতোই হতে চলেছে, তো একবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধন্যবাদ। আমি মূলত কলেজে চলে আসছি, চলে আসার পরে দেখেন আমার ফ্রেন্ড আছে, আমার কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড, তো ওর সঙ্গে দেখা হয়ে গেল। মূলত ভাড়াটা ওই দিছে, ঠিক আছে, এই 20 টাকা যদিও ফেরতযোগ্য না। আর এখানে আসার লোকে আমার খালাম্মা, সে সবসময় মোবাইল চ্যাটিংয়ে ব্যস্ত থাকে, তার বয়ফ্রেন্ডের অভাব নাই, ঠিক আছে, গার্লফ্রেন্ড আছে, তো আপনারা বুঝতে পারছেন আসলে সে কেমন, ঠিক আছে, মানে অনেক ভালো গার্লফ্রেন্ড যেহেতু আছে। যাই হোক, সেটা বড় কথা নয়। তো এখন আমরা সবার জন্য অপেক্ষা করতেছি, সকলে যদি আসে দেন আমরা হচ্ছে ধলার মোড় যাবো, ওইখান থেকে আমরা অনেক আনন্দ করবো। আমরা, এটি হচ্ছে আমাদের কলেজ, এটা হচ্ছে অনার্স, সরি, এটা হচ্ছে রাজেন্দ্র ডিগ্রি শাখা, আর আমাদের আমরা পড়ি মূলত অনার্স শাখায়। আজকে আমরা এখান থেকেই যাওয়ার চিন্তা ভাবনা করেছি, সকলে এখানে আসবেন, আসার পরবর্তীতে আমরা সকলে একসাথে দেখা করব, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব কারা কারা আছেন। আমরা সবাই আসছি হচ্ছে ফরিদপুর ধলার মোড়, আমরা ফ্রেন্ডরা মিলে এখন আমরা এখানে অনেক মজা করব, এবং চিন্তা ভাবনা আছে কি জানো, খাওয়া দাওয়ার না? হ্যাঁ, খাওয়া দাওয়া করব। আর সবার সাথে পরিচয় পর্ব সারি নেই, এটা হচ্ছে আমার ফ্রেন্ড রব্বানি, এটা হচ্ছে কি তন্নি, হাই, সবাই হাই বলে দাও। আচ্ছা,
এখন আমাদের মাঝখানে রববারি ছিড়বে, রববারি টানতে ছিঁড়ে ফেলছে, এই ছুঁড়ে মারতে নাই, ছুঁড়ে মারতে নাই, রববারি রববারি ছিঁড়ে লীরাকে দিল, এখন লীরা রেখে দিল। অনুভূতি খুবই ভালো তাই না? আচ্ছা তোমাদেরকেও বিশেষ করে মনীষা, হ্যাঁ 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 মনীষা, মনীষা মনীষা তুমি কি কিছু বলতে চাও? এখানে এসে তোমার অনুভূতি কেমন? ঠিক আছে বলতে পারো তুমি। ঘাস রান্না করার অনুভূতি এখন খুবই ভালো। কতখানি শীর্ষ গান হবে না সাথে? এই পাশ থেকে সবাই হাতে তালি দাও, সবাই হাতে তালি দাও। ঠিক আছে হ্যাঁ বলো, গান গাও গান গাও, উপলক্ষে একটা গান গাও, এই উপলক্ষে মাইন্ড করলে সমস্যা নাই। অসাধারণ, আপনাদের অনুভূতি বলেন। সালমুল্লাহ, জুওলজি ডিপার্টমেন্ট, সেকেন্ড ইয়ার, মধুখালী আমার বাসা। আমার নাম আরাফাত মহসিন, জুওলজি ডিপার্টমেন্ট, সেকেন্ড ইয়ার, এই তো কমলাপুর আমার বাসা। আচ্ছা আমি মোহাম্মদ রবিউল হাসান, জুওলজি ডিপার্টমেন্ট, সেকেন্ড ইয়ার, কামিং ফ্রম ময়মনসিং। হ্যালো ম্যাঙ্গো পিপল, মাই নেম ইজ শহর কর্মকার, কাম ফ্রম বরিশাল, ব্লাড গ্রুপ এ পজিটিভ। নাইস, মাই নেম ইজ জাকির মাতুবর বাপ্পি, কামস ফ্রম সদরপুর, জুওলজি ডিপার্টমেন্ট, সেকেন্ড ইয়ার। এমডি চপল বুয়ারমারি। আমি মোহাম্মদ সুকজাত সর্দার, গলন্দ থেকে। মেহেদি হাসান, জুওলজি সেকেন্ড ইয়ার, ফ্রম রাজবাড়ী। শরণ্য সৌরভ, রাজবাড়ি বালিয়াগান্দি। ফারজানা মিম, কমলাপুর। বন্যা বিশ্বাস, ফ্রম রাজবাড়ি। সুমাইয়া আক্তার সীমা, ফ্রম জামালপুর। সুবর্ণা। মনীষা দত্ত, ফরিদপুর। অনন্যা, রাজবাড়ি। আচ্ছা আমি মিম, আসছি কোথার থেকে? ভাঙার থেকে। কোন নাম বলবো? আমার বাপ কোনো নাম রাখে না এখনো, আমার নানা রাখছে। না আমার বাপ মা দুজনের একজন আমার নাম রাখে নাই, আমার নানা রাখছে না। মানে আমি কার নাম বলবো, মানে কোন নাম? কোন নাম? কোন নাম? একসাথে কোন নাম কইছ না তো, নানা নাম কর।
কে রাখছে সেটা তো জানতে হবে নাকি? এত বারবার কই দিছিস তুই? আমার নানার নাম হলো নবাব সিরাজউদ্দৌলা। সবার নাম বলা শুরু করবো। আমার নাম, আমার বাপ বলে আব্বু কয়ে, ঠিক আছে আব্বু, হ্যাঁ গার্লফ্রেন্ড তো নাই। আচ্ছা যাই হোক, জান আমার মা বলে যে তোরাই আমার জান, বাবা তোরাই আমার জান, এখন আর কি বলবো। হ্যাঁ নিজের নাম আব্বাস বলে ডাকে টুকি টাকি সবাই। আমরা সাধারণত যদি বলি যে মামা ডানে যান বামে যান, ঠিক আছে, মানে রিকশালাদের যান বলে ডাকে, ছেলেদের কোনো যান বলে ডাকে না। আমি হচ্ছে রাকিবুল খান মজলিশ, আমার বাড়ি হচ্ছে রাজবাড়িতে, ঠিক আছে, কাম কাজ নাই কোনো, সারাদিন পিসি নিয়ে বসে থাকি, আর কিছু বলার নাই আমার। আমি কি বলবো, বড় লোক, আমি হচ্ছে এমডি রাকিবুল ইসলাম কাব্য, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হয়তো আমারই হবে, ঠিক আছে, এটা আমারই হবে ইনশাআল্লাহ। প্রান্ত, হ্যাঁ আমি প্রান্ত, ঠিক আছে, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে উল্লাস টিউন, সবাই সাবস্ক্রাইব করবা সেখানে, ঠিক আছে, আমাদের গান সবাই পেয়ে যাবা। আমি কি বলবো, ওর পরিচয় সামিরা উর্মি নগরকান্দা, এই নাও চন্দ্রিকা দাস, রব্বানী খান পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে, ও পজিটিভ। মিম আসছে গোপালগঞ্জ থেকে, লীরা ফ্রম গোপালগঞ্জ, নাইম তুই কই, আমি কি কব, আমি লাইক ভিডিও বানাই, বলো রাকিব ফ্রম সালথা, আমার গ্রামের বাড়ি ছিল সালথা। ওকে আমার নাম হচ্ছে তুর্য দাস, আমি ফরিদপুরেরই বাসিন্দা, আমার ওই ব্লাড গ্রুপ যেহেতু চায় এবি নেগেটিভ, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আর আমি সারাদিন ভরে গেম খেলি। এই জন্য তন্ময় ফ্রম কুষ্টিয়া, রাহাত একটু প্লেস দেওয়া হোক, তুই শুয়ে বল সমস্যা নেই। একজন ক্যামেরাম্যান তার সেটিংস করতেছে, একটু টাইম দেন তাকে, একটু বিউটি ক্যামেরার এআই অন করে দিস, যাতে একটু সাথে দেখা দেখা কম নাই। ভয় আমি কমলা সুন্দরী, মানে এই জাগের দেখতেছেন সবাই, রে নিয়ে আসছি আমরাই, নাদিম মাহমুদ আমার নাম, আমি ফরিদপুর থেকে আসছি। আমি কিছু দিচ্ছি স্পিড গার্লকে,
দেয়াদো সব কথা শুনে না ওরা শুটিং করতেছে আনে কি ভাই গানের হিন্দি বুঝি ঠিক আছে শুরু করো আমার হবে না।
বহ গয়া ইশক ইবাদত তু বন গয়া মুশকিল সময় সম্ভলা থা টুট গয়া ইউ ফির এক দফা বাত দিল কি নজরন কি সচ কহ রহা তেরি কসম তেরে বিন না লেঙ্গে এক ভি দম তুঝে কিতনা চলে লগে হম তেরে সাথ জায়েঙ্গে খতম তুঝে কিতনা চলে লগে হম বক্ত নে কিয়া মুঝকো কেসে মকম তুম ভি বেজার হো বরবাদ হে হম জানে কিস রাস্তে মুঝকো লে জায়েঙ্গে গর্দশা হে ইয়ে মে ডগমগা দে কদম সাথ দেতি পরছাইয়া আর মেহরবা হো রহে হম তেরে বিন আব না লেঙ্গে এক ভি দম তুঝে কিতনা জানে লগে হম তেরে সাথ হো জায়েঙ্গে খতম তুঝে কিতনা জানে লগে হম হমারি গজল হসাবর তুমারা তুমারে বিনাব না জিনা গবারা কসম চাহে লে লো কসম চাহে লে লো খুদা কি কসম বহুত প্যার করতে হ্যায় তুমকো সনম ওইসা গাওনা দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে এক পৃথিবীর ভালোবাসা রয়েছে ঘিরে মনটা যেন আজ পাখির ডানা হারিয়ে যেতে তারে নেই কমানা চুপি 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 স্বপ্নটাকে হাত বাড়িয়ে মন চায় যেখানে চোখ যায় সেখানে যাবো হারিয়ে তাহলে ফ্রেন্ডস আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সেই সাথে এটি বলে নিয়ে আশা করি আপনারা ভিডিওটা অনেক আপনাদের কাছে ভালো লেগেছে আর আমরা যথেষ্ট চেষ্টা করেছি ভিডিওটাকে ফুটিয়ে তোলার জন্য, যদিও হয়তো বা অতটা ভালো করে আমরা উপস্থাপনা করতে পারিনি, তবে ফার্স্ট ভিডিও যেহেতু এতটুকু কনসিডার অবশ্যই করা যায়। নেক্সট ভিডিও থেকে হয়তো আমরা আরও ভালো করার চেষ্টা করবো, ইনশাল্লাহ ভালো আরও করবো। তো আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের পাশে পাবো এবং পরবর্তী এই ভিডিওটাতেও আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।